खोड़ीबाड़ी में नकली शराब के खिलाफ चला अभियान, भारी मात्रा में कच्चा स्पिरिट बरामद। नकली शराब कारोबार के खिलाफ आबकारी विभाग ने अभियान चलाकर भारी मात्रा में कच्चा स्पिरिट जब्त किया है। दरअसल गुप्त सूचना पर नक्सलबाड़ी आबकारी विभाग और जलपाईगुड़ी आबकारी विभाग व सिलीगुड़ी सर्कल के अधिकारियों ने मंगलवार की रात खोड़ीबाड़ी थाना अंतर्गत गुआबाड़ी इलाके में एक घर पर संयुक्त छापेमारी की। इस दौरान घर से 500 लीटर कच्चा स्पिरिट समेत नकली शराब बनाने की कई सामग्री बरामद हुई। बरामद सामग्री की अनुमानित बाजार मूल्य करीब 21 लाख रुपए है। बताया जा रहा है कि इस घटना में झारू सिंह नाम का एक शख्स शामिल है, फिलहाल वो शख्स फरार है। गतकाल रात्रे हमरा एकटा सीक्रेट इनफॉरमेशन पाई, ওই ইনফরমেশনের বেসিসে আমাদের জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের টিম, নকশালবাড়ি এক্সাইজ স্টেশনের টিম, শিলিগুড়ি সার্কেল আর আপনার প্রধাননগর সার্কেল, আমার সুপারভিশনে আমরা একটা রেড করি। জায়গার নাম হচ্ছে গুয়াবাড়ি আন্ডার পিএস খড়িবাড়ি। ওখানে একটা গোডাউন আর একটা বাড়িতে রেড করা হয়। রেড করার পরে প্রচুর পরিমাণে স্পিরিট ধরা হয়। স্পিরিট হচ্ছে প্রায় 500 লিটার। তার সঙ্গে আপনার ইম্পেরিয়াল ব্লু বিস্কির যে ফেক ক্যাপস সেগুলো ধরা পড়ে 4000। এখন স্মাগলারদের নতুন মডেল সাপ্রেন্ডি হয়েছে, যেখানে ওরা কিন্তু বটলিং করছে না, ওরা পাউচেসতে পাঞ্চ করে কিন্তু ফেক লিগা তৈরি করছে। ওই টাইপের ফেক পাউচেস অফ ম্যাকডোনাল্ডস নাম্বার 1 লাক্সারি বিস্কি, আর আপনার নতুন একটা ব্র্যান্ড আছে রয়্যাল গ্রিন বলে, এটা ধরা পড়ে প্রায় 2500। এমটি বটলস আরও অনেক অনেক যে ইয়ে যন্ত্র, যেমন পাঞ্চিং মেশিন একটা পাওয়া গেছে যেটা একদম নতুন আধুনিক স্টাইলের আছে, এটা পরিমাণ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 21 লাখ টাকা। আর এটার প্রাইমারি যে মার্কেট ছিল বিহার স্টেট, যেহেতু বিহার ড্রাই আছে, হ্যাঁ, কিন্তু আমাদের বেঙ্গলিও এটা অফলোডিং যে হবে না বা হতো না এটার কিন্তু কোনো আমরা ইয়ে করতে পারছি না। দেওয়াজ এভরি চান্স যে এটা কিন্তু বেঙ্গলিও অফলোড হয়ে যেতে পারত। আর যেহেতু এটা লিকার ইজ অফ ইলিসিট অরিজিন, হ্যাঁ, আর এটা রিলেটেড টু হিউম্যান হেলথ হ্যাজার্ড, তো মানে এই যে আপনার যে এটা খেলে কোনো হেলথ হ্যাজার্ড হতো না বা হয়ে যেতে পারতো, এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায়। প্রায় আপনার রেভিনিউ লস হচ্ছে 21 লাখ টাকা। আর এটা খেলে যে কোনো টাইমে একটা মেজর লিকার ট্র্যাজেডি, হিউজ ট্র্যাজেডি হতে পারে। কাউকে গ্রেফতার করা যায়নি, কিন্তু যার বাড়ি ঝাড়ু সিংহ বলে আছে একজন লোক, ওনার বাড়িতে রেড করা হয়েছিল এবং উনি কিন্তু অ্যাবসকন্ডিং। আমরা চেষ্টা করছি ওনাকে যত জলদি হোক অ্যাপ্রিহেন্ড করা। বাড়িতে করতেন, তার সঙ্গে আরেকটা পাশে একটা গোডাউন ছিল, সেখানেও আপনার লিকার স্টোর করতেন। এটা প্রায় আপনার লাস্ট 2 মাস 2.5 মাস থেকে কিন্তু এটা কারবারটা চলছে। আমরা সিক্রেট ইনফরমেশনে এই রেটটা করি এবং এই লিকার আমরা সিজ করি। গতকাল রাত্রে 12:30 নাগাদ তার মূল্য হচ্ছে 21 লাখ টাকা। আমার নাম হচ্ছে কিরত সিং বিরদি, অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ এক্সাইজ দার্জিলিং ডিস্ট্রিক্ট।